হ্যালো ভিউয়ারস, আসসালামু আলাইকুম। আমার আরএন ইউনিক পার্সোনালের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব অ্যান্ড্রয়েড ফোনের ইম্পর্টেন্ট দুটি সেটিং নিয়ে। এই দুটি ইম্পর্টেন্ট সেটিং আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি সকলের জানা প্রয়োজন, না জানলে পরবর্তীতে বিপদে পড়তে পারেন। তো এই সেটিং দুইটির মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের ফোনটি কোনো হ্যাকারের আয়ত্তে আছে কিনা, কোনো হ্যাকারের ডিভাইস আমাদের ফোনে অন আছে কিনা, এটার মাধ্যমে বুঝতে পারবো। এই দুটো সেটিংয়ের মাধ্যমে আরও বুঝতে পারবো যে আমাদের ফোন থেকে কোনো পার্সোনাল ডাটা কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে পাচার হয়েছে কিনা, সেই অ্যাপসগুলো চিহ্নিত করতে পারবো কীভাবে, কোথায় গেলে সেটাই আমি দেখাবো আমার এই ভিডিওটিতে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার আরএন ইউনিক প্রো চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই, স্ক্রিনে চলে যাই, দেখি আমরা কীভাবে এই দুটি সেটিং আমাদের ফোনে অন করতে পারি। তো যাওয়ার আগে আরেকটি কথা বলি, আপনাদের স্মার্টফোনটি কারোর সাথে এক সেকেন্ডের জন্য শেয়ার করবেন না। শেয়ার করলেই আপনাদের ফোনটি যে কোনো মুহূর্তে যে কোনো অসাধু লোক হ্যাক করে নিতে পারে স্পাইসি কোড ডায়াল করে। তো এটা আপনি বুঝতে পারবেন না, তো এটা থেকে বিরত থাকুন। বিরত থাকলে আপনাদের ফোনটি সবসময় সুরক্ষিত থাকবেন। তো আর নয় দেরি, এখন আমরা স্ক্রিনে চলে যাবো। স্ক্রিনে যাই, দেখি আমরা কীভাবে আমাদের স্মার্টফোনে এই দুটি সেটিং অন করতে পারি। ওকে, এখন আমরা আমাদের ফোনের সেটিং অপশনে চলে যাবো। সেটিং অপশনে যাওয়ার জন্য সেটিং অপশনের ওপরে একটা ক্লিক করব। ক্লিক করে দিলে আমাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে। তো এখানে আমাদের নতুন পেজ চলে এসে নিচের দিকে যাব। নিচের দিকে এখানে আমার এখানে আছে বায়োমেডিক্যাল ক্যাম সিকিউরিটি। তো আপনাদের ওখানে ফোনে শুধু সিকিউরিটি দেখাতে পারে, আবার অন্য রকমও দেখাতে পারে। তো আপনারা জাস্ট সিকিউরিটি এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। নতুন পেজে ওকে, আমাদের সামনে নতুন পেজ চলে আসে। পেজ আসার পরে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পরে আদার সিকিউরিটি সেটিং এই অপশনটাতে একটা ক্লিক করে দেবো। এই অপশনটাতে ক্লিক করলে আমাদের সামনে নতুন পেজ চলে আসবে। তো এখানে আমরা ডিভাইস অ্যাডমিনস অ্যাপসের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। তো এই পেজে এখানে আছে অ্যালাউ মাই ডিভাইস। এই অপশনটি বাদে যদি এখানে অন্য কোনো ডিভাইস থাকে বা অন্য কোনো অপশন থাকে তাহলে বুঝতে পারবেন আপনাদের ফোনটি কোনো হ্যাকারের আয়ত্তে আছে। তো হ্যাকারের আয়ত্তে থাকলে জাস্ট ওই ডিভাইসের উপরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। এই পেজে জাস্ট নিচের দিকে ডিঅ্যাক্টিভে একটা ক্লিক করে দেবেন। ডিঅ্যাক্টিভে ক্লিক করে দিলে আপনাদের ফোনটি হ্যাকারদের ব্রাউজার থেকে লগ আউট হয়ে যাবে। তো এইভাবে আপনাদের ফোনটি এই সেটিংয়ের মাধ্যমে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত করতে পারবেন। তো আমার এটাই ছিল ফার্স্ট টিপ। এখন আমি চলে যাব সেকেন্ড টিপসে। সেকেন্ড টিপসে যাওয়ার জন্য আমি আবার সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাই, ওকে, সেটিং অপশনের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদের সামনে নতুন পেজ চলে এসে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে প্রাইভেসি সেটিংয়ে অপশনে একটা ক্লিক করব। প্রাইভেসি সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে নতুন পেজ চলে আসবে। তো এখানে পারমিশন ম্যানেজার এখানে একটা ক্লিক করে দেব। আমাদের পারমিশন ম্যানেজারে ক্লিক করলে আমাদের সামনে আমাদের ফোনের ডাটাগুলো চলে আসবে। তো আমাদের ফোনের ডাটাগুলো এখানে ক্যালেন্ডার, কল লগ, ক্যামেরা, এগুলো কোন কোন অ্যাপসে পারমিশন দিয়ে রাখছি বা পারমিশন নিয়ে রাখছে সেটাই আমরা দেখব। তো দেখার জন্য আমরা ক্যামেরা অপশনে একটা ক্লিক করব। ক্যামেরার পারমিশন কোন কোন অ্যাপসে নিয়ে রাখছে, তো যে অ্যাপসগুলো ক্যামেরা পারমিশনের দরকার নেই সেই অ্যাপসগুলো আমরা এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দেবো। যেমন আমার অ্যানিমেটেড টেক্স, এইটার আমার ক্যামেরার কোনো প্রয়োজন নেই। তো এটার উপরে আমরা ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করলে, ক্লিক করার পরে নিচে ডিএনএ করে দেবো। ডিএনএ করে দিলে আমাদের এই অ্যাপসটি থেকে ক্যামেরার পারমিশনটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনারাও এখান থেকে যে কোনো যে অ্যাপসগুলোর ক্যামেরার পারমিশনের প্রয়োজন নেই সেই অ্যাপসগুলো এখান থেকে ডিএনএ করে দেবেন। ডিএনএ করে দিলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, আপনাদের ক্যামেরা সেই অ্যাপসে আর কিছু তথ্য কালেক্ট করতে পারবে না। তো এইভাবে আপনারা আপনাদের এখানে যে অ্যাপসগুলো ক্যামেরা পারমিশনের প্রয়োজন নয় সেইগুলো আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দেবেন। ডিঅ্যাক্টিভ করে দিলে আপনাদের ক্যামেরার তথ্য আর কোনো কিছু কালেক্ট করতে পারবে না। এরপরে এখান থেকে বেরিয়ে দেখবেন যে এখানে কন্ট্যাক্ট, লোকেশন, কোন কোন অ্যাপসে এখানে পারমিশন নিয়ে রাখছে, যেগুলো আনকমন অ্যাপস হবে সেগুলো থেকে আপনারা জাস্ট ওখান থেকে ডিঅ্যাক্টিভ করে দেবেন। ডিঅ্যাক্টিভ করে দিলে আপনাদের ফোনের তথ্য আর কোথাও পাচার হবে না। তো এইভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে সুরক্ষিত রাখতে পারবেন হ্যাকারদের হাত থেকে। তো আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার আরএন ইউনিক প্রো চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। তো আমি রিপন আজকের মতো এখানেই বিদায় নিতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।